রাজ্যের বন দপ্তরে কর্মী নিয়োগ হবে। তো বন্ধুরা, রাজ্যের বন দপ্তরে কোন পদে কর্মী নিয়োগ হবে, কত স্যালারি দেওয়া হবে, কত মাইনা, কি করে ফর্ম ফিল আপ করবেন, সব ডিটেলস কিন্তু এই ভিডিওটাতে আলোচনা করবো। তো ভিডিওটা আপনারা কিন্তু পুরো দেখুন। তো এবং এই ভিডিওটা দেখলে আপনারা আবেদন কোথায় জমা দেবেন, কি মানে সব রকম ডিটেলস কিন্তু এই ভিডিওটাতে আমি আলোচনা করব। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। তো বন্ধুরা ভিডিওটা দেখুন, যে যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাই কিন্তু আমি আছি। দেখুন সেই অফিসিয়াল ওয়েবসাইটে আছি। দেখুন এখানে নতুন একটা রিক্রুটমেন্ট যেমন বেরিয়েছে, দেখুন 30/7/2000 এতে রিক্রুটমেন্টটা বেরিয়েছে। তো বন্ধুরা এখানে দেখুন নোটিশ আছে, নোটিশে আমি টাচ করলে কিন্তু নোটিশটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। নোটিশটা কিন্তু নোটিশে কি আছে সেটা আমি দেখবো। তো বন্ধু নোটিশটা এখন দেখি কি লেখা আছে, কি নোটিশ দিয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু বন দপ্তরের কর্মী মানে বন সহায়ক পদে কিন্তু এটা নিয়োগ করা হবে। তো দেখুন এই নোটিশটা কিন্তু এখন মানে ওপেন হচ্ছে, নোটিশটা দেখুন যে ওপেন হয়েছে। দেখুন এঙ্গেজমেন্ট বন সহায়ক, এখানে দেখুন যেগুলো আপনারা কিন্তু পড়ে নেবেন, এইটা কিন্তু আপনার ওয়েবসাইট থেকে পাওয়া যাবেন। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এইটা কিন্তু এই নোটিশটা পেয়ে যাবেন। এছাড়াও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু আপনারা এই এটা কিন্তু নিয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন এখানে নেচার অফ দ্য পোস্ট, দ্য টেম্পোরারি কন্ট্রাকচুয়াল, বন্ধুরা এটা কিন্তু কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি নিয়ে হবে। ইনক্লুডেড মে নট হ্যাভ ক্লেম এনি সার্ভিস বেনিফিট প্রোভাইডেড পারমানেন্ট ইনক্লুশন। তো বন্ধুরা এটা কিন্তু মানে আপনারা জানলেন কিন্তু এটা কিন্তু একটা টেম্পোরারি মানে কন্ট্রাক্ট বেসিসে কিন্তু হবে। তো তারপরে দেখুন স্যালারি কত, স্যালারি মানে একটা দিয়েছে পার মান্থ 10,000 টাকা, 10,000 টাকা কিন্তু স্যালারি দিয়েছে। তো দেখুন তার হোয়াইল দ্য ক্যান্ডিডেট এঙ্গেজ ক্যান বি আস্কস এনি হোয়াইল স্টেট, মানে ভালো। তো 10,000 টাকা স্যালারি দিয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে মেন। তো বন্ধুরা দেখুন আর একটা যেমন অপশন দেখুন টার্মিনেট এঙ্গেজ। তো বন্ধুরা আপনাকে, তো বন্ধুরা আপনার জবটা যে যখন আপনাকে মানে ছাড়তে বলা হবে, জবটা কন্ট্রাক্ট শেষ হয় তখন কিন্তু আপনাকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। তো এগুলো কিন্তু আছে এইগুলো। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন এখানে অ্যাটলিস্ট 8 পাস কিন্তু আপনাকে হতে হবে, মিনিমাম 8 পাস। তো এজ লিমিট 18 থেকে 40, এবং এসসি এসটি তাদের কিন্তু তারা কিন্তু ছাড় পাবে, তারা তাদের মানে নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পাবে, 5 বছর এখানে লেখা আছে। তো আর কি রেসিডেন্ট মানে ভারত এই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, সেটা কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং সেক্স নো বার। তো বন্ধুরা এখানে মানে ছেলে মেয়ে দুজনে আবেদন করতে পারেন সেটাই বোঝাচ্ছে এখানে। ফিজিক্যাল কন্ডিশন, নেচার অফ জব, এরিয়া, পার্সন, এগুলো কিন্তু দেওয়া আছে। তো বন্ধুরা এরপরে দেখুন কি কি ডকুমেন্ট লাগবে। দেখুন প্রুফ অফ রেসিডেন্স, ফটো আইডি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা দেখাতে পারেন। প্রুফ অফ এজ মানে সেটা ফটো অ্যান্ড ফটো আইডি, তো বন্ধু বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো কিন্তু দেখাতে পারেন মানে প্রুফ অফ এজ হিসেবে। এডুকেশন কলেজ মার্কশিট আর সার্টিফিকেট, লাস্ট এক্সাম পাস। তো বন্ধুরা এইগুলো কিন্তু আপনারা মানে এইগুলো কিন্তু লাগবে, যেগুলো বললাম সেইগুলো কিন্তু আপনাদের লাগবে। এইগুলো কিন্তু নাহলে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন না আবেদন। তো বন্ধুরা এটা আপনারা জানলেন কিন্তু এটা কিন্তু 8 পাস মিনিমাম কোয়ালিফিকেশন, তো 8 পাস লাগবে, আর স্যালারিটা কিন্তু 10,000, এটা হচ্ছে মেন জিনিস আপনারা। তো বন্ধুরা এখানে কিছু টেস্ট আপনারা দেখুন কিরকম, সেরকম কিছু পরীক্ষা সেরকম হবে। দেখুন অ্যাবিলিটি টু রিড ইংলিশ, তো অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি, আপনি বেঙ্গলি কি পড়তে পারেন, তার জন্য একটা 30 নম্বর টেস্ট হবে। অ্যাবিলিটি টু রাইট বেঙ্গলি, আপনি কি মানে 30 নম্বর বাংলা যে আপনি মানে পড়তে মানে লিখতে পারছেন কিনা সেটার জন্য একটা। এবিলিটি টু হিন্দি আর ইংলিশে, ইংলিশ আমি কতটা লিখতে পারছেন তাদের মানে পড়লে মানে পড়তে রেট মানে পড়তে পারছেন, তার জন্য 10 নম্বর। জেনারেল নলেজ একটা ওরাল টেস্ট হবে, সেটা 20 নম্বর। পার্সোনাল ফিটনেস ফর ফরেস্ট ওয়ার্ক, ফরেস্টে কাজ করার জন্য আপনার জন্য যে ফিটনেস টেস্ট হবে সেটা কিন্তু 10 নম্বর। এই নিয়ে টোটাল 100 নম্বরের একটা পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাশ হলে কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু তার পরীক্ষাগুলোতে ঠিকমতোভাবে পাশ হলে ওদের কন্ডিশন অনুযায়ী পাশ করলে আপনারা কিন্তু এটা কিন্তু নিয়োগ হয়ে যাবেন। এবং তারপরে কিন্তু আপনারা কিন্তু মানে এটা কিন্তু আপনারা তারপরে এই জবটা কিন্তু পেয়ে যাবেন তখন। তো বন্ধুরা এরপর দেখুন এর ফর্মটা, যে আপনি ফর্মটা কি করে ফিল আপ করুন সেটা আপনারা দেখাবো স্টেপ বাই স্টেপ। তো ওদের এরকম একটা ফর্ম কিন্তু আপনারা পাবেন। দেখুন ফর্মটা কিন্তু বাংলা ইংরেজি দুটো আছে, আপনারা যে কোনো একটাতে ফিল আপ করা হয় বাংলা না ইংরেজিতে, যেটা আপনাদের সুবিধা সেটা কিন্তু সিলেক্ট করবেন। দুটো 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 অপশনে আছে। তো বন্ধুরা আমি ইংরেজিতে সিলেক্ট করে দেখুন। দেখুন প্রথমে এই জায়গাটা দেখুন একটা, এখানে কিন্তু আপনাদের সবার আগে একটা ফটো চেটে থাকবে, ফটো এরকম মোটামুটি একটা সাইজ, কিন্তু এত লম্বা ছবি মানে এত লম্বা তো ছবি হয় না সাধারণত, তো সেরকম একটা ছবি আপনি চেটাবেন এই জায়গাতে। তো চেটানোর পর তারপরে দেখুন এই জায়গাটা দেখুন ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে সেটা কিন্তু আপনি লিখে দেবেন। তারপরে দেখুন ডেটটা মানে কোন, সেই ডেটটা আপনি লিখে দেবেন নিউজ পেপার অন ডেট ইন ডিপার্টমেন্ট, কোন দিন আবেদন দেখছেন পাবলিশ বায়ো ডিপার্টমেন্ট নিউজ পেপার, সেটা কিন্তু আপনার কোন ডেটে এটা পাবলিশ হয়েছে, তো সেগুলো কিন্তু আপনারা লিখে দেবেন। তারপর নেম অফ দ্য নেম, এখানে আপনার নাম লিখবেন, এখানে ফাদার বা মাদার যে কোনো একজন নাম লিখবেন, ডেট অফ বার্থ, মানে কোনো কাস্ট কিনা, কোন কাস্ট জেনারেল কাস্ট এসেছে লিখে দেবেন, কোয়ালিফিকেশন কী আছে আপনার, আর অ্যাড্রেস,
ফোন নাম্বার আর তারপরে ইমেল, মানে দুটোর মধ্যে যে এই প্যান এখানে মানে ইমেল বা ফোন নাম্বার যে কোনো একটা দিতে পারেন। তো বন্ধুরা ফোন নাম্বার ইমেল দুটো থাকলে দুটো দিয়ে দেবেন। তারপর দেখুন অ্যাটাচমেন্ট, তো বন্ধুরা এখানে দেখুন কপি অফ প্রুফ এজ, তারপর প্রুফ রেসিডেন্ট, কোয়ালিফিকেশন, ইলেকশন কোয়ালিফিকেশন, কাস্ট, আর এগুলো বন্ধুরা আপনি আগেই বলেছি, এগুলো এগুলো কিন্তু সেগুলো কিন্তু বলা আছে। তো বন্ধুরা এগুলো কিন্তু সেলফ অ্যাটাস্ট করে দেবেন। তারপরে দেখুন এখানে আপনারা সিগনেচার করবেন আর এখানে ডেট দেবেন, তাহলে কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে গেল। তো এখানে বাংলাতেও আছে, তো বন্ধুরা বাংলাতেও আপনারা যে কোনো একটা দেখুন, হয় বাংলায় না ইংরেজিতে, আপনার পছন্দ মতো আপনারা করবেন যেটা সুবিধা হয়। তো বন্ধুরা এইভাবে এটা কিন্তু আপনাদের যে ফর্মটা সেটা কিন্তু আপনারা নিকটবর্তী বন দপ্তর অফিসে এটা কিন্তু পাঠাতে হবে ফর্মটা। এটা কিন্তু কোনো রকম স্পিড স্পিড পোস্ট করে পাঠাতে হবে না, জেনারেল পোস্টে আপনাদের কিন্তু পাঠাতে হবে। তো সেই সেটা কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দিলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদেরকে মানে হেল্প করতে পেরেছি। যদি কোনো কারো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনাদের যেই জিজ্ঞাসা সেটা কিন্তু আপনারা করতে পারেন। তো চলুন বন্ধুরা আপাতত বিদায় নিচ্ছি, আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে।